আমি খালি বলতেছি যে হ্যাঁ বিদ্যুতের অনেক সিনেমারই হয়তো বা উঠেনি, উঠবে না কিংবা হয় না, কিন্তু ওই সিনেমাগুলো যদি লেখা না হয় আমারটাও লেখা উচিত। আর ওই সিনেমা যদি নাম দিয়ে লেখা হয় যে অমুক সিনেমার বিদ্যুৎ বিল উঠেনি, তাহলে আমার সিনেমারও নাম দিয়ে লেখা উচিত কিংবা নিউজ করা উচিত আমার নাম দিয়ে আছে দিঘির সিনেমার উঠেনি, কারণ আমার সিনেমার একটা নাম আছে এবং আমরা সিনেমাটা বানিয়েছি, কষ্ট করে বানিয়েছি, প্রত্যেকটা সিনেমায় কষ্ট করে বানানো হয় এবং নাম দিয়েই বানানো হয়। সিনেমাকে কেন্দ্র করে বললে সিনেমার নাম দিয়ে বলা উচিত। পরিবর্তন আমার মনে হয় বয়স বাড়লে পরিবর্তনও বাড়ে, তো ওই জায়গা থেকে মনে হয় একটু করে করে প্রতিবার বড় হচ্ছি আর মনে হয় আমি বুঝতে পারছি আরও বেশি। বাট হ্যাঁ, আমি ফলো যদি বলি অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু ফলো করা হয়, যেমন আমার মা আমার অনেক বড় আইডল, আমি তাকে খুব ফলো করি, সে কীভাবে কী করতো যা এখনও পর্যন্ত আমি যতটুকু রিকল করতে পারি ওটা করার চেষ্টা করি। পাশাপাশি আমি হিউজ ফ্যান কারিনা কাপুরের, তো ওর নতুন কিছু দেখলে আমার মনে হয় এটা ট্রাই করা উচিত, তো ওই জায়গা থেকে সেও আমার একটা আইডল বলা। চাহিদা বলতে যেমন আমি এখনও খুব মানে কিছু জনরার বেসিক কাজ করে যাচ্ছি, তো আমার মনে হয় এটা আস্তে আস্তে সময় গেলে হয়তো বা অন্যান্য জনরার কাজও পাবো। বাট এখন যেমন খুব বেসিক বেসিক জনরার কাজ করছি, আমি চাই এই জনরা থেকে বের হয়েও কিছু কাজ করতে, কিছু মানে যেখানে আমি আসলে অ্যাক্টিংটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবো, আরও বেশি নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করাতে পারবো, এরকম কিছু কাজ করতে চাই। আর নারী দিবসে আমার সবচেয়ে বেশি ভালো লাগে একটা জিনিস, যে প্রত্যেকটা নারী দিবসে আসলে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন চ্যানেল বলেন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, তো আমাদের আসলে কাজ থাকে নারী দিবসে নারীদেরকে আরও বেশি ইন্সপায়ার করা, তাদেরকে আরও বেশি সাপোর্ট করা কিংবা ওই জায়গাটা থেকে তাদের অনেক বেশি ভালোবাসা দেওয়া আমাদের কাছেতেই থাকে আসলে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে গত 3-4 বছর ধরে আমি আসলে নারী দিবসে প্রত্যেকটা এরকম অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারি, দেখা যায় আমার কোনো একটা পারফরমেন্স থাকে নয়তো কোনো একটা আমার অ্যাপিয়ারেন্স থাকে, তো আমাকে যে আসলে ওইভাবে ধরা হয় যে আমিও একটা ইন্সপিরেশন হতে পারি কিংবা আমিও একটা মানুষকে ইন্সপায়ার করতে পারি, আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। আর নারী দিবস নিয়ে আমার বলার কিছু নেই, আমার মনে হয় নারীদেরকে আসলে এরকম তুলে ধরার জন্য একদিন না প্রতিদিনই বলা উচিত, মানুষ নারী দিবসে একটা দিন খুব বেশি বলে, বাট আমার মনে হয় বাকি 365 দিনই বলা উচিত, একদিন হয়তো বা আমরা খুব জাঁকজমক করে পালন করবো, বাট 365 দিনই আমাদের মাথায় থাকা উচিত যে নারী দিবসটা আমাদের জন্য কাজ হয়।